আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে টিভি সেট এবং মোবাইলের সামনে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে জানাচ্ছি আমি মোহাম্মদ মেহেদি হাসান মিরাজ আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকের এই ভিডিওটি আলোচনা বেশি হচ্ছে যারা বাড়ির আঙ্গিনা ছাদে বা বাগানের মধ্যে বা সরাসরি মাঠ পর্যায়ে পারিবারিক চাহিদা মেটানোর জন্য বা বাণিজ্যিকভাবে বস্তায় আদা চাষ করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি বন্ধুরা বস্তায় আদা চাষের সঠিক তথ্য সঠিক নিয়ম আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে যারা বস্তায় আদা চাষ করে লাভবান হতে চান বা পারিবারিক চাহিদা মেটাতে চান অবশ্যই কিন্তু ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন আপনাদের বস্তায় আদা চাষের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি পরিচর্যা করতে হবে কি পরিচর্যা করলে প্রতিটি বস্তায় সঠিক পরিমাণে আদা পাবেন এবং কোন জাতের আদা চাষ করলে সবচেয়ে বেশি ফলন পাওয়া যাবে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন তো বন্ধুরা বস্তায় আদা চাষের প্রথম স্টেপ হচ্ছে মাটি প্রস্তুত তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে এক বস্তা আদা চাষ করার জন্য কি পরিমাণে মাটি কীভাবে প্রস্তুত করতে হবে কি পরিমাণে সার প্রয়োগ করতে হবে সেগুলো দেখাবো আপনারা চাইলে এক হাজার বস্তা একশো বস্তা দুইশো বস্তা যে যেরকম চাষ করতে চান অবশ্যই নিয়মটা ফলো করবেন চাষ করতে পারবেন তো আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য খুব তাড়াতাড়ি হবে সেক্ষেত্রে একটি বস্তা মাত্র প্রস্তুত করে দেখাবো তো বন্ধুরা এখানে আমাদের সর্বপ্রথম নিতে হবে মাটি এই মাটিটা অবশ্যই কিন্তু হতে হবে আমাদের বেলেদোয়াশি মাটি এটা ফসলি জমির উপর অংশে যে মাটিগুলো পাওয়া যায় সেই মাটি অবশ্যই সংগ্রহ করতে হবে দুই নম্বর উপকরণ হচ্ছে আমাদের জৈব সার অর্থাৎ হাঁস মুরগির বিষ্ঠা বা গরুর গোবর এটা ছয় মাসের পুরনো অথবা এক বছরের পুরনো অবশ্যই হতে হবে শুকনো ঝরঝরে এবং প্রতি বস্তার জন্য এক থেকে দেড় কেজি পরিমাণে ছাই অথবা বালি আমাদের সংগ্রহ করতে হবে অর্থাৎ এই যে জিনিসগুলো জৈব সার আমাদের অবশ্যই দিতে হবে মাটির অর্ধেক পরিমাণে মাটি অর্ধেক পরিমাণে জৈব সার এবং কিছু পরিমাণে ছাই বা বালি আমাদের একসঙ্গে মেশাতে হবে যারা কেনা জৈব সার ব্যবহার করবেন যারা যে প্যাকেটের জৈব সারগুলো পাওয়া যায় অবশ্যই প্রতি বস্তার জন্য এক থেকে দু কেজি পর্যন্ত জৈব সার আপনারা ব্যবহার করতে পারবেন এখন আমাদের প্রধান স্টেপ হচ্ছে মাটি ছাই এবং জৈব সারের পাশাপাশি কিন্তু আমাদের অবশ্যই রাসায়নিক সার প্রয়োগ করতে হবে তো এক বস্তার জন্য আমাদের যে পরিমাণে রাসায়নিক সার লাগবে সেটির তালিকা আমি বলে দিচ্ছি আপনারা শুধু যত মানে যে বেশি করবেন তার পরিমাণটা অ্যাড করে নেবেন জাস্ট আমাদের এক নম্বর স্টেপ হচ্ছে ডিএপি সার প্রতি বস্তার জন্য বিশ গ্রাম এমওপি বা পটাশ সার প্রতি বস্তার জন্য দশ থেকে পনেরো গ্রাম জিপসাম প্রতি বস্তার জন্য দশ গ্রাম জিঙ্ক বা দস্তা সার প্রতি বস্তার জন্য পাঁচ গ্রাম ব্রনসার সার প্রতি বস্তার জন্য পাঁচ গ্রাম এবং দানাদার কীটনাশক অর্থাৎ কার্বোফোরান গ্রুপের যে কোনো দানাদার কীটনাশক প্রতি বস্তার জন্য দশ গ্রাম এবং মাটি শোধন করার জন্য ইস্পাহানি কোম্পানির বায়োডার্মা প্রতি বস্তার জন্য দশ গ্রাম আমরা এগুলো সুন্দর করে একসঙ্গে মিশিয়ে মাটির সঙ্গে দিয়ে দিলাম আমরা সুন্দর করে মাটিটা একদম স্মুথভাবে তৈরি করব অর্থাৎ প্রস্তুত করব আস্তে আস্তে আমাদের যাতে কোনো রকম সমস্যা না হয় অর্থাৎ মাটিতে যেন কোনো গিল্টি না থাকে বা সবগুলো সার জৈব সার ছাই মাটি সবগুলো যাতে সুন্দর করে একদম মিশিয়ে যায় আমাদের প্রত্যেকটি অংশে সেদিকে খেয়াল রাখবে এবং আস্তে আস্তে করে আমরা এগুলো মিশ্রণ করব অবশ্যই মাটি প্রস্তুত যদি ভালো মতো না হয় কখনোই কিন্তু ভালো ফলন পাওয়া যাবে না তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বন্ধুরা খেয়াল রাখবেন মাটি প্রস্তুত কিন্তু আমাদের মেন পয়েন্ট সেক্ষেত্রে আমরা সুন্দর করে দেখতে পাচ্ছেন মাটিগুলো এইভাবে সুন্দর করে প্রস্তুত করে নেবেন বন্ধুরা যারা বেশি পরিমাণে চাষ করতে চান আদা অনেকগুলো অবস্থায় সেক্ষেত্রে কিন্তু এভাবে হবে না আপনারা শ্রমিক দ্বারা সুন্দর করে প্রয়োজন হলে আপনারা যে মাটিগুলো আছে হালকা করে ভালোভাবে কোদালের দ্বারা অর্থাৎ কোদাল দিয়ে বা আপনারা যেভাবে পারেন না কেন সুন্দর করে মাটিগুলো মেশাবেন অর্থাৎ আপনারা বেশি পরিমাণে চাষ করলে কিন্তু বেশি পরিমাণে মাটি প্রস্তুত করতে হবে সেক্ষেত্রে অবশ্যই মাটিগুলো সুন্দর করে প্রত্যেকটি মাটির অংশে যাতে আমাদের সার কীটনাশক যেগুলো দিলাম সেগুলো যাতে পৌঁছে যায় এবং মাটিগুলো যাতে সুন্দর হয় সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যত মাটি প্রস্তুত ভালো মতো করতে পারবেন আদার ফলন তত ভালো পাওয়া যাবে তো সেক্ষেত্রে আমাদের যে যেভাবে করেন না কেন মাটিগুলো সুন্দর করে প্রস্তুত করে নেবেন এবং এই মাটিগুলো প্রস্তুত করা আমাদের হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে এই মাটিটাকে আমরা সুন্দর করে পলিথিন দ্বারা ঢেকে দিব অর্থাৎ আমরা এই পলিথিন দ্বারা ঢেকে দেওয়ার পরে এভাবে আমরা ঢেকে দিলাম কী জন্য যে আমাদের মাটির যে সারগুলো ব্যবহার করলাম যা কীটনাশকগুলো ব্যবহার করলাম মাটিগুলো শোধন করার জন্য যেগুলো ওষুধগুলো ব্যবহার করলাম সেগুলো যাতে আমাদের মাটিতে ভালোভাবে মিশে যায় এবং মাটির সাথে তার কেমিক্যাল রিয়াকশানটা মিলে যায় এজন্য আমরা জাস্ট এভাবে রেখে দেব পনেরো দিন তারপর বন্ধুরা আমাদের এখন আরেকটি কাজ হচ্ছে আমাদের বস্তা তৈরি অর্থাৎ আমরা যে সিমেন্টের বস্তাগুলো নিব বা যে কোনো বস্তা নেব সেগুলোকে কিন্তু আমরা মাছ বরাবর কেটে নেব অর্থাৎ একটি বস্তা যদি আমরা মুড়িয়ে মুড়িয়ে বড় বস্তাকে ছোটো করি তাহলে কিন্তু আমাদের বস্তাটি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা একটি বস্তা দুটি ভাগে ভাগ করে নিতে পারবো পরবর্তীতে একটি বস্তার নিচের দিকে সেলাই করে কিন্তু আমরা দুইটি ভাগে ভাগ করে ব্যবহার করতে পারবো সেক্ষেত্রে আপনারা একটি বস্তায় সর্বনিম্ন বিশ কেজি মাটি আটবে বা মাটি ধরবে সেই পরিমাণে একটি বস্তা সেই অনুযায়ী কেটে নেবেন আপনারা এই বস্তাটি নিচের দিকে দুই থেকে তিনটি ছিদ্র রাখবেন অর্থাৎ যাতে পানি যাতে ঢোকে সেগুলো বের হয়ে যায় তো জাস্ট পনেরো দিন পর আমাদের মাটিগুলো প্রস্তুত হয়ে গেছে এই মাটিগুলো আমরা সুন্দর করে আমাদের যে বস্তাটি তৈরি করলাম সেই বস্তার মধ্যে এখন ঢুকিয়ে দিব আসলে এই বস্তার মধ্যে মাটি ঢুকানো কিন্তু একটি টেকনিক যেটি হচ্ছে আমরা এমন সুন্দর করে মাটিগুলো ঢুকাবো যাতে আমাদের পরবর্তীতে মাটিগুলো যাতে কমে না যায় অর্থাৎ ভালো করে চেপে চেপে কোনায় কোনায় প্রত্যেকটি অংশে যাতে মাটিগুলো ঢুকে থাকে বস্তাটা দেখতে সুন্দর লাগবে এবং ভালো মতো আমাদের আদাগুলো জন্ম নিতে পারবে সেক্ষেত্রে অবশ্যই মাটি কিন্তু আমাদের অবশ্যই পরিমাণ মতো দিতে হবে এত বেশি আবার দেবে না যাতে পুরোপুরি বস্তা ভরানো যাবে না উপরি অংশে আমাদের যে দেখতে পাচ্ছেন বস্তার একদম লাস্ট উপরি অংশে দুই ইঞ্চির মতো ফাঁকা রাখবেন যাতে আমাদের যেখানে পরবর্তীতে খাবার দিতে পারি বা পানি দিতে পারি পানি যাতে ভিতরে থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে আমাদের দুই ইঞ্চি ফাঁকা রাখতে হবে তো এখন আমাদের বস্তা প্রস্তুত শেষ এখন আমাদের আদা শোধনের পালা অর্থাৎ আমরা যে বীজটি রোপণ করবো সেই আদার যে অংশ মানে আদা যে অংশটি রোপণ করবো সেটা কিন্তু অবশ্যই শোধন করে নিতে হবে অর্থাৎ কার্বন ডাইজিম গ্রুপের যে কোনো সতেরনাশক অথবা অ্যাজোক্রিস্টো প্লাস ডাইফেন এখনো জল যে কোনো গ্রুপের সতেরনাশক প্রতি লিটারে এক মিলি বা দুই গ্রাম করে ভালোভাবে মিশিয়ে পনেরো থেকে বিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে আমাদের যে বীজ আদার যে রোপণ করবো সেগুলো অবশ্যই অঙ্কুরিত আদা আমাদের রোপণ করতে হবে তাহলে দ্রুত গাছ উঠবে যদি অঙ্কুরিত আদা আমরা রোপণ না করতে পারি তাহলে কিন্তু একটু গাছ উঠতে দেরি হবে তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমরা অঙ্কুরিত আদা রোপণ করব জাস্ট আমাদের দেখতে পাচ্ছেন হাতের উপরে আমার কাছে একটি বড় পরিমাণে আদার একটি দলা অর্থাৎ এই যে দলা এটা কিন্তু আমরা পুরোপুরি একটা লাগাবো অর্থাৎ আমাদের যে আদার চোখ আছে অর্থাৎ আমাদের যে অঙ্কুরিত অংশ প্রত্যেকটি অংশে কিন্তু চোখ থাকে সেখান থেকে গাছ বের হয় তো আমরা দেখতে পাচ্ছেন আমি অংশ বিভক্ত করে নিচ্ছি অর্থাৎ যেগুলো অংশ আমাদের চোখ আছে সেগুলো অংশ আমি ভেঙে ভেঙে বিভক্ত করে নিচ্ছি যাতে আমাদের একটি আদা থেকে অনেকগুলো আদা লাগানো যায় অর্থাৎ একটি লাগালে কিন্তু আমাদের ফলনটি ভালো পাওয়া যাবে অর্থাৎ অনেকগুলো হয়ে যাবে সেক্ষেত্রে আমরা সুন্দর করে ভেঙে ভেঙে নেব প্রত্যেকটি অংশে যাতে চোখ থাকে বা আদার যে অঙ্কুরিত অংশ থাকে সেক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে এগুলো থাকে এবং এই যে ভাঙার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এটা ভালোভাবে আমাদের যে সত্তারাকনাশক্তি আছে তার পানিতে কিন্তু আবার একটু হালকা পরিমাণে ডুবিয়ে আমরা কিন্তু মাটিতে রোপণ করবো এবং প্রত্যেকটি বস্তায় কিন্তু আমরা একটি করে রোপণ করবো না জাস্ট তিন থেকে চারটি সর্বনিম্ন দুইটি করে রোপণ করবো জাস্ট আমরা দেখতে পাচ্ছেন তিনটি অংশে মানে তিনটা রোপণ করতেছি বস্তার সাইড থেকে দুই ইঞ্চি ভিতরে এবং একদম মাছ বরাবর না আমাদের অঙ্কুরিত অংশটি উপরের দিকে রাখবেন হালকা তিন থেকে চার ইঞ্চি নিচে ভালো করে ঢুকিয়ে দিয়ে আমাদের যে অঙ্কুরিত অংশগুলো উপরের দিকে রাখবেন এবং একটি বস্তায় তিনটি করে আদা আপনারা রোপণ করতে পারবেন অর্থাৎ এইভাবে যদি আমরা রোপণ করি রোপণ করার পর ভালোভাবে আমাদের মাটিগুলো দিয়ে আমাদের আদার যে অঙ্কুরিত অংশগুলো আছে সেগুলো সুন্দর করে ঢেকে দিব এবং এই ঢেকে দিয়ে মাটিগুলো ভালোভাবে সমান করে একদম ক্লিয়ার করে দেব পরবর্তী কাজ হচ্ছে আমাদের এই বস্তার উপরে আমাদের সঙ্গে সঙ্গে পানি দিয়ে দিতে হবে অর্থাৎ আমাদের যে আদাটি রোপণ করলাম এমন পরিমাণে পানি দিবেন যাতে পুরোপুরি বস্তা ভিজে ওঠে অর্থাৎ আপনারা যে পানিটা দিচ্ছেন বস্তার উপর থেকে নিচ পর্যন্ত যাতে চলে যায় সেই দিকে খেয়াল রাখবেন তাহলে কিন্তু দ্রুত আমাদের আদার গাছগুলো বেরিয়ে আসবে অর্থাৎ এভাবেই কিন্তু আমাদের আদাটি রোপণ করা হয়ে গেল অর্থাৎ সঠিক নিয়মে আপনারা যারা একটি বস্তা দুটি বস্তা একশো বস্তা দশ বস্তা যে যেভাবে রোপণ করতে চান এই নিয়মে যদি আপনারা রোপণ করেন হানড্রেড পার্সেন্ট সঠিকভাবে আদা রোপণ করা হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা যারা আদা চাষ করেছেন বস্তায় কেমন ফলন পেয়েছেন অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে